এর তেলাওয়াত শ্রবণ করবো সাথে সাথে এর অনুবাদ ও তফসিরও জেনে নেব ইনশাআল্লাহ এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তালা মোমিনদেরকে উদ্দেশ্য করে কী সম্বোধন করেছেন এবং কী হুকুম বর্ণনা করেছেন তাও শুনব ইনশাআল্লাহ চলুন শুরুতেই হুজুর পাক আল্লাহ আলাহ আলী হবা আলী ওসাল্লামের উপর দরুশরীফ পাঠ করার ফজিরত একটি হাদিসে পাক শ্রবণ করে নেই হুজুর পাক আল্লাহ তলা আলি হিবা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দরু পাঠ করে আল্লাহ তালা তার উপর দর্শী রহমত নাজির করেন আল্লাহ সল্লুমআ আল হাবিব সাল্লাহআলা আল মুহমদ সল্লা আলী আলী ওসাল্লাম সল্লা আলী কিয় আলসল্লাহ ইসলাম ভাইরা এবং মাদিন দর্শকবৃন্দ আজ আমরা যে আয়াত করিমার অংশবিশেষ আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব সেটা হচ্ছে সুরা বাকারার অর্থাৎ তৃতীয় নম্বর পাড়ার সুরা বাকারার দুইশত চৌষট্টি নং আয়াতের একটি অংশ বিশেষ আমরা আগের দুটি পর্বের মধ্যেও আমরা এই গরিমার উপর আলোচনা পেশ করেছি কারণ এই আয়াতের একটা বিস্তারিত দিক রয়েছে যা একটি পর্বে আমরা হয়তো আপনাদের সামনে উপস্থাপন করতে সামর্থ্য হইনি আমরা এর তিন চারটি পার্ট যেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি একটা হচ্ছে আল্লাহ তাল রাস্তায় খরচ করা দ্বিতীয়টা হচ্ছে এই খরচ করে মানুষকে খোঁটা দেয়া অর্থাৎ কাউকে কোনো কিছু দান করে এরপর তাকে খোঁটা দেয়া খোঁটার উপর আমরা আলোচনা করেছি এরপর খোঁটা দেওয়ার দ্বারা মানুষের অন্তরে যে একটা কষ্ট পায় কষ্টের উপর আমরা আলোচনা করেছি কষ্ট দেয়ার বিধান কি মুসলমানদের কষ্ট দিলে কী ক্ষতি হয় আর মুসলমানের দিল খুশি করলে কি লাভ হয় আর আজকে যেই শেষ অংশটার উপর আমরা আলোচনা করবো সেটা হচ্ছে রিয়া লোক দেখানো অর্থাৎ দেখিয়ে দেয়া অর্থাৎ মানুষকে দেখানোর জন্যে কোনো কিছু খরচ করা মানুষকে দেখানোর জন্যে কোনো আমল করা এতে আমাদের ক্ষতি কী রয়েছে এবং আখরাতে আমাদের জন্যে বিরাট শাস্তি যেটা কোরআন হাদিসের মধ্যে রয়েছে এটা আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে আজকে আলোচনা উপস্থাপন করব সাথে সাথে যদি আমরা আমাদের আমলের মধ্যে মখলিস হই আমরা একনিষ্ঠ হই এবং আল্লাহতে আল্লাকে সন্তুষ্ট করার জন্যেই আমরা যদি আমরা আমল করি আর লোক দেখানো ভাব এটা যদি আমাদের আমলের আমাদের কথায় প্রকাশ না পায় তো কী ফজিলত রয়েছে ইনশাআল্লাহ তদুপরে আমরা আলোচনা উপস্থাপন করবো চলুন আমরা আয়ত গরিমা তো আমরা আগেই শুনে নিয়েছি আয়ত গরিমার ওই বিশেষ যেটার আলোচনা আমরা পূর্ব থেকে করে আসছিলাম সেটা একটু আপনাদের সামনে উপস্থাপন করছি সুরা বাকার দুই চৌষট্টি নং আয়াত অনেক লম্বা আয়াত এর মধ্যে আল্লাহ তাহলে ইরশাদ করেছেন আপনাদের সামনে অংশ বিশেষ অংশবিশেষ লাতু বতিলু সদা كالذي <قلت> ينفق ماله رياء الناس ولا يؤمن بالله واليوم الآخر ارشاد ہوتا يا أيها الذين آمنوا هي ايمان دار لا تبطلوا صدقاتكم بالمن والعضاء اپن دان کے, نجدر دانك نشفل کر دیونا بیکار کر دیونا كالذي ينفق ماله رئاء الناس ওই ব্যক্তির ন্যায় যে আপন ধন লোক দেখানোর জন্য ব্যয় করে যে আপন মাল সম্পদ লোক দেখানোর জন্যে ব্যয় করে আচ্ছা আখির এবং আল্লাহ কেয়ামত দিবসের উপর ইমান রাখে না এরপর আরও আলোচনা রয়েছে ইসলাই এবং মাদ চ্যানের দর্শকবৃন্দ এখানে আল্লাহ তাল্লাহ রাস্তায় খরচ করার প্রতি ইঙ্গিত দেওয়া হচ্ছে এবং এই দানকে নিষ্ফল করে দেয় এরকম কিছু জিনিস আল্লাহ তালে এ আয়তের মধ্যে ইরশাদ করেছেন বলা হচ্ছে যে তোমরা তোমাদের দানকে নিষ্ফল করে দিও না কী দিয়ে খোঁটা দিয়ে কষ্ট দিয়ে এবং লোক দেখানো ভাব অন্তরে রেখে অর্থাৎ লোককে দেখানোর জন্যে দান করে এই তিনটা জিনিস মারাত্মক যেই তিনটা জিনিস আমাদের আমলকে একেবারে নষ্ট করে দেয় এবং আয়তাকারিমা এটাও বলা হয়েছে যে ওই ব্যক্তি আপন লোক দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহ ত কেয়ামত দিবসের উপর ইমান রাখে না অথচ বাহ্যিকভাবে দেখতে সে আল্লাহ আল্লাহতাল রাস্তায় খরচ করছে দেখতে ইমানদারের মতো চেহারা ভেষভূষা কিন্তু কোরআনে পাক বলছে সে আল্লাহ দিবসের উপর ইমান রাখে না তো মুনাফিকে আচরণ মোনাফিক বাহ্যিকভাবে দেখতে আল্লাহ তার রসুলের উপর দিনের উপর ইমান রাখলেও সে কিন্তু অন্তরে আল্লাহ তার রসুলের উপর এবং দিবসের উপর আখেরাতের ফয়সালার উপর সে বিশ্বাস রাখে না ইকিন রাখে না আর যে আল্লাহ তার রসুলকে প্রকৃতপক্ষ ভালোবেসে ইমান রাখে তার উপর এবং কেয়ামতকে যে বিশ্বাস করে তার উপর ইমান রাখে সে কখনো লোক দেখিয়ে অর্থাৎ লোককে দেখানোর জন্যে সে না করতে পারে না কোনো আমল করতে পারে তো যাদের এরকম অভ্যাস রয়েছে মানুষকে দেখানোর জন্যে যে খরচ করবে মানুষকে দেখানোর জন্যে যে দান করবে মানুষকে দেখানোর জন্য যে অপরের সাথে ভালো আচরণ করবে বা কোনো আমল করবে যে মানুষ আমাকে বাহাবাদি মানুষ আমাকে ভালো বলুক তাহলে বলা হচ্ছে এটা মুনাফিকদের আচরণ সে বাহ্যিকভাবে নাকা আমল করলেও সে আল্লাহ তালার উপর পূর্ণতার আস্থা নাই বিশ্বাস নাই সে আল্লাহকে রাজি করার জন্য কাজেরা করছে না সে যদি কামড় দিবসের উপর ইমান রাখত তাহলে তার কাজ এমন হতো না চলুন কোরআন পাকের আরও বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ ব্যাপারে আলোচনা করেছেন যেমন এখন যেটা আলোচনা করলাম ইয়া বিল যে সুরা বাকারা দুশত চৌষট্টি নং আয়াত কানজুল ইমান থেকে অনুবাদ হে ইমানদারগণ আপন দানকে নিষ্ফল করে দিও না খোঁটা দিয়ে এবং ক্ল্যাশ দিয়ে সেই ব্যক্তির ন্যায় যে আপন ধন লোক দেখানোর জন্য ব্যয় করে আচ্ছা এটা আমল নষ্ট হয়ে যায় দ্বিতীয় নাম্বার এমন একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি যে পঞ্চম পাড়ার নিসার আয়াত নাম্বার আটত্রিশ এখানে আয়াত করিমার মধ্যে এ ধরনের লোককে যাদের অন্তরের মধ্যে ভাব রয়েছে লোক দেখানোর ভাব রয়েছে তাকে শয়তানের বন্ধু বলা হয়েছে চলুন আয়াত একটু আমরা তেলাবাদ শ্রবণ করে এবং অনুবাদও আমরা শোনে নেই আমরা তেলাবাদ করছি ওয়াল্ লাকলিনা ইউং ফিকুন আ আমুয়াল্লাহু রিয়াস ওয়ালা ইউ মিনু না বিল্লাহ ইউ আলি ইয়ুমিল্লা ফির ওয়ামান ইয়াকুনি শয়েদানু লাহু করি না ফাসা করি না থেকে অনুবাদ এবং যারা আপন ধন সম্পদ মানুষকে দেখানোর জন্য ব্যয় করে এবং ইমান আনে না আল্লাহর উপর আর না কেয়ামতির উপর এবং যার সঙ্গী হয়েছে তবে সে কতই মন্দ সাথী ইয়াকুনি শতানুল লাহু করিন ফ্যাসা করিনা এবং শয়তান যার সঙ্গী হয়েছে তবে সে কতই না মন্দ সাথী আচ্ছা এরপর তিরিশ নাম্বার পাড়ার সুরা মাউন আয়াত নাম্বার চার থেকে সাতের মধ্যে ইরশাদ হচ্ছে যেটা আমরা কোরআনে পাকের ওই সুরা আমরা নামাজের মধ্যে প্রায়ই আমরা এটা তিলাওয়াত করে থাকি এবং বাচ্চা বাচ্চা এই আয়াত মুখস্থ রাখে যেমন সাহুল মসাল্লিন আল্লাহম আনসালাহুলউল ওয়াইম নারায়ুন নিষাদ হচ্ছে ওই নামাজীদের জন্যে দুর্ভোগ রয়েছে যারা আপন নামাজকে ভুলে বসেছে ওই সব ব্যক্তি যারা লোক দেখানো ইবাদত করেন এবং ব্যবহারের ছোট খাটো সামগ্রী চাইলে দেয় না তো এখানে বলা হচ্ছে এই আয়াতি ইশারা দেয়া হয়েছে যারা লোক দেখানোর জন্যে আমল করে লোক দেখানোর জন্য দান সৎকা করে যে জাহান নামের উপত্যকা রিয়াকারের ঠিকানা হবে জাহান নামের উপত্যকা ওই রিয়াকারের ওই লোক দেখানো স্বভাব ওয়ালা মানুষের ঠিকানা হবে জাহান নামের ওই উপত্যকা আচ্ছা এখন যে করিম আমরা তেলাওয়াত শ্রবণ করব। এখানে বলা হচ্ছে যে আমাদের আমল নষ্ট হয়ে যাবে যে লোক দেখানোর জন্য আমল করবে বা লোক দেখিয়ে অর্থাৎ লোককে দেখানোর জন্য সৎকা করবে মানুষ থেকে বাহবা পাওয়ার জন্যে যে সৎকা করবে দান ইত্যাদি দান খায়রাত করবে তার আমল নষ্ট হয়ে যাবে যেমন ইরশাদ হচ্ছে পারা বারো সুরাহুদ আয়াত নাম্বার পনেরো থেকে ষোলো মনকানা ইউরিদুল হায়াতিয়া তাহাফিম উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার ওয়া হাবিতা মা রু ফিহা ওয়া বাতিলুম মা কানূ ইয়া'মালূন আল্লাহ আল্লাহ হচ্ছে কানজুল ঈমান কোনোবাদ যে ব্যক্তি পার্থিব জীবন ও সেটার সাজ সজ্জা কামনা করে আমি তাতে তাদের কৃতকর্মের পূর্ণ ফল দিয়ে দেব আমি তাদের কৃতকর্মের পূর্ণ ফল দিয়ে দেব এবং এর মধ্যে কম দেব না এরা হচ্ছে ওইসব লোক যাদের জন্যে পরকালে কিছুই নেই কিন্তু আগুনেই রয়েছে এবং নিষ্ফল হয়েছে যা কিছু ওখানে করতো এবং বিলীন হয়েছে যা তাদের কৃতকর্ম ছিল যারা মানুষকে দেখানোর জন্যে যারা পার্থিব সাজসজ্জার জন্যে যারা দুনিয়া অর্জনের জন্যে আমল করে থাকে আল্লাহ তাআলার বাণী আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে তাদেরকে দুনিয়াতে অনেক কিছু এটার পূর্ণ ফল পূর্ণ প্রতিফল আল্লাহ তারা দুনিয়াতেই দিয়ে দিবেন আখ্রেতা তাদের জন্য কিছু থাকবে না আখরে তাদের জন্য শুধু থাকবে জাহান নামের আগুন লাঞ্ছনা দুনিয়ায় যা আমল করেছিল এর বিনিময় তারা বিফল করে দিয়েছে দুনিয়ার মানুষ থেকে এটা চাওয়ার কারণে তাই রিয়াকারদের জন্য আফসোস আর আফসোস রিয়াকারদের জন্য আফসোস আর আফসোস আমরা হরানে বাগের আরেকটি আয়াতকারীমার দিকে যদি যাই সেখানেও আল্লাহ তালা সাদ করছেন যে রিয়াকান না হয়ে মুখলিস হওয়ার জন্য। মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহকে রাজি করার জন্য কেননা আমার আলী পাকসাল্ল্লা তল আল্লাহ আল্লাহতাল নির্দেশ দিয়েছেন যে মুখলিস হওয়ার জন্যে একনিষ্ঠ হওয়ার জন্যে আল্লাহ তালার প্রতি একগ্র চিত্তে ইবাদত আমল ইত্যাদি করার জন্য। যেমন সুরা জুমার পাড়া তেইশ সুরা জুমারের দুই এবং তিন নম্বর আয়াতে কি ইরশাদ হচ্ছে আমরা একটু শুনে নেই ইরশাদ হচ্ছে ইরাদ হচ্ছে সুতরাং আল্লাহরই ইবাদত করুন আপনি আল্লাহরি ইবাদত করুন নিরেট তারই বন্দা হয়ে শুধুমাত্র তারই বন্দা হয়ে অকৃত্রিম বন্দেগি শুধু আল্লাহরই জন্যে পুরা জুমারের চোদ্দ নং আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে আয়াতের অংশ বিশেষ কুলিল্লাহ আখলি সাল্লাহদিনী ইরশাদ হচ্ছে আপনি বলুন আমি আল্লাহরই ইবাদত করি নিরেট তারই বান্দা হয়ে আমার ইবাদতের মধ্যে কারোর সাথে অর্থাৎ কারো থেকে এর বিনিময় পাবো কাউকে দেখাবো বাহবা বা পাবো এটার আশায় আমি ইবাদত করি শুধু আল্লাহকে রাজি করার জন্যে আল্লাহর হুকুম পালন করছি নামাজ পড়ছি ইবাদত করছি সদকা করছি প্রত্যেকটা আমল আল্লাহ আল্লাহতালার জন্যেই করছি তাই কৃষ্ণাই ভাইরা এবং মাদিন সেনা দর্শকবৃন্দ আমরা কোরআনে পাখির বিভিন্ন আয়াতের মধ্যে দেখেছি যে ইবাদত শুধু আল্লাহ তালার জন্যই হওয়া যায় ইখলাস এবং একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করা যায় দান করব তো এটা খাঁটি করা যায় যে অন্য অন্য জায়গায় বলা হচ্ছে আখলিস দিন আকা ইয়কফিক আল্লাহ আহমদুল তুমি তোমার দিনকে তুমি তোমার ইবাদতকে খাঁটি করো বলা হচ্ছে যে কেয়ামতের দিন তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে তোমার জন্য যথেষ্ট হবে তাই আমরা যদি আমাদের ইমানকে খাঁটি করতে পারি আমরা আমাদের ইবাদকে যদি খাঁটি করতে পারি তো আমাদের অল্প আমল আল্লাহ তালা দয়ায় কেয়ামতের আমাদের দিন অনেক কাজে আসবে এটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে যে ইসলামী ভাইরা এবং দর্শক জানা দর্শকবৃন্দ পাকের মধ্যেও এই রিয়া কারিকে অর্থাৎ রিয়া নামক এই ভাইরাসকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে এটা আমরা যদি দেখি রসুল বাগসাল্লাহআলা ইসলাম হাদিসে বাগ এর মধ্যে مشكاس شريف المدد رأيته جي أن محمود بن لبيد رضي الله تعالى أن النبي صلى الله تعالى عليه وسلم قال إن أخوف ما أخاف عليكم الشرك الشرك الأصغر قالوا يا رسول الله صلى الله تعالى عليه وسلم وما الشرك وما الشرك الأصغر قال الرياء সাদ হচ্ছে। হাজরাতে মাহমুদ বিন লাবিদ রদি আল্লাহ তা থেকে বর্ণিত। তিনি বলেন রসুল পাক তা আরা আলী বািসলাম ইষদ করেছেন। ইন্না আহ মা আখাফ ও আমি যে জিনিসটার ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি তোমাদের জন্যে সেটা হচ্ছে আশিরকুল আজগার, ছোট শিরখ, ছোট শিরক আচ্ছা। কলু ইয়া রসুল্লাহ সাল্লাহ তাল আলী বলিয়া সাল্লাম সাহাবাই কালাম আলিহিম রিদান আলোস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ তাল আলিয়াম ওয়ামা শিরকুল আজগর ছোট শিরিক বলতে কি ছোট শিরিক এটা কি কলা হুজুর পা সাল্লাহ তাল আলিয়াম ইশাদ করলেন আর রিয়া উ রিয়া লোক দেখানো ভাব হ্যাঁ এটা হচ্ছে ভাইরাস লোক দেখানো রিয়াকারী এটা অনেক বড় একটা মারাত্মক গুণা এবং ভাইরাস আল্লাহ তাল নবী রসুল আরবি সাল্লাহ তাল আলী সাল্লাম যেই কাজের ব্যাপারে যেই গুনাহের ব্যাপারে সবচেয়ে বেশি আমাদের জন্য ভয় করেছেন সেটা হচ্ছে রিয়া কারণ সুলবাকসাল্লাহ ইসলাম অন্য হাদিস বাঘের মধ্যে ইশারা দিয়েছেন যে স্পষ্ট বলেছেন যার সারমর্ম হচ্ছে যে আমি এটা ভয় করি না যে আমার উম্মত শিরিকের মধ্যে লিপ্ত হবে আমার উম্মত শিরিক করবে আমার পরে অন্য কাউকে খোদা মানবে আল্লাহ তালা ছাড়া আল্লাহ তালার সাথে শরিক স্থাপন করবে ও আল্লাহ তালার সাথে অংশীদারিত্ব স্থাপন করবে এটা আমি ভয় করি না আমার উম্মত কখনও শিরিক করতে পারে না কিন্তু আমার উম্মতের ব্যাপারে আমি এটা আশঙ্কা করছি যে আমার উম্মত ছোট শিরিকে লিপ্ত হয়ে যাবে ছোট শিরিক বলতে কি রিয়া লোক দেখানো ভাব যেমন আমরা যখন কোনো কাজ করি তখন এর প্রতিদান স্বরূপ এর বিনিময়ে কিছু পাওয়ার আশা রাখি তো ইবাদত যখন করছি আল্লা আল্লাহ তালা দিনের জন্য কিছু করছি তো এটার বিনিময় কার কাছ থেকে পাবো আল্লাহ তাল্লাহার কাছ থেকে পাবো আচ্ছা এখন দুনিয়াতে যদি এটা আমি বাহবা কোরআনোর জন্যে আশা রাখি যে আমি সৎকা করছি মানুষ আমাকে দানবীর বলবে আমি যাকে দানটা করছি সে সারা জীবন আমার সামনে নত হয়ে চলবে আমার কথা শুনবে আচ্ছা আমি নামাজটা পড়ছি মানুষ আমাকে নামাজই বলবে মানুষ বলবে আহ কত মোর্তাকি আহ তিলাবৎকারী ওহ কত সুন্দর নামাজ পড়ুয়া ব্যক্তি সে কতই না তাহার গুজার কতই না জামাত আদায়কারী ব্যক্তি এভাবে এভাবে মানুষ আমাকে মূল্যায়ন করবে আমার আমলের এরকম একটা ভাব অন্তরের মধ্যে চলে আসে এবং সেই চলে আসা ভাবকে অন্তরের মধ্যে স্থান করে দেয় বা বিন্দু আপনাদের মধ্যে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেব যে ভাব আসাটা অন্তরের মধ্যে এরকম ভাবের উদয় হওয়াটা গুণাহ কিন্তু এই ভাবকে অন্তরের মধ্যে জায়গা দিয়ে দেয়া এবং এটার উপর এটাকে স্বীকৃতি দেয়া এটা অন্তর স্থান দেয়া এটার উপর নিজের জমে যাওয়া হ্যাঁ মানুষ আমার আমাকে প্রশংসা করুক আমার প্রশংসা করুক আমাকে বাহবা দিক আমাকে স্যালুট জানাক আমার আমলের মানুষ প্রশংসা করুক লোকমুখে গাবা এটা চলতে থাকুক এটা আশা করা এটা অনেক বড় গুনাহ এবং যেটাকে বাগের ভাষায় হুজুর পাক সাল্লা সাল্লাম শিরকে আসগর বলেছেন ছোট শির্ক বলেছেন তাই আমাদের উচিত এটা থেকে বেঁচে থাকা কারণ শির্ক অনেক মারাত্মক গুণা যে আল্লাহ তালা এর কারণে তার দুনিয়া তো এটার রসুয়াই এটার কারণে সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে এবং আখেরাতের মধ্যে তার জন্য কিছু থাকবে না আমাদের চ্যানেল দর্শকবৃন্দ তার চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে অনেক আমল নিয়ে কে দিন উঠবে কিন্তু আমল সার শূন্য অর্থাৎ তদমধ্যে কোনো সে বিনিময় পাবে না তার বিপরীতে সে কোনো সবাব পাবে না আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কোনো সে প্রতিদান পাবে না কারণ সে দুনিয়ার জন্য করেছে দুনিয়ার পার্থিব সুনামের জন্য করেছে তা সে দুনিয়ার মধ্যে পেয়ে গেছে তো আল্লাহ আল্লাহতালার দরবারে তার জন্য আর কিছু বাকি রইলো না মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ তো এ ব্যাপারে হাদিসা পাগের মধ্যে আরও কি রয়েছে আমরা একটু শুনে নে বলা হচ্ছে আন সাদ্দাদ ইবনে আউসিন রাদিয়াল্লাহু তাআলা ক্বাল সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদাকা ইউরাই ফাকাদ আশরাকা ইরশাদ হচ্ছে হযরতে সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল পাক হুত আলা আলী সাল্লামকে বলতে শুনেছি অথবা হুজুর বাসল্লাহতাহ আলা আলী সাল্লাম থেকে আমি শুনেছি কি শুনেছি তিনি বলেন অর্থাৎ রসুল বাসল্লা ইরশাদ করেছেন মানসাল্লাহ ই ফাকত আশরকা যে ব্যক্তি লোককে দেখানোর জন্য নামাজ পড়ল সে সিরক করল অর্থাৎ শিরকে আজগর করলো ছোট সিরক আর ওমান সামা ইউর ই ফাকত আশরকা যে মানুষকে দেখানোর জন্যে নামাজ পড়ল। যে মানুষকে দেখানোর জন্যে রোজা রাখলো সেও সিরক করলো অর্থাৎ সিরকা আজগর ছোটো সিরক করলো ওমান তাসাদ্দাকা যে সৎকা করলো ইর ই ফাকদ আশরাকা দেখানোর জন্যে যে সৎকা করলো দান খয়রাত করলো সেও সিরক করলো শির্ক বলতে শিরকা কর তাহলে লোক দেখানো ভাবটা আল্লাহ তালার কাছে পছন্দনীয় না অন্য গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন কিন্তু এটা এটার কারণে মানুষ তবা করার একটা সুযোগ পায় না সুযোগ যদি পেয়েও যায় তো এটার মধ্যে এখলাস খুব কমই দেখা যায় তাই আমাদের উচিত যে লোক দেখানো ভাব থেকে বিরত থাকা এবং নিজের আমলকে দিনকে খাটি করা তাই আল্লাহ তালা আমাদেরকে লোক দেখানোর এই মহাবিপদ থেকে আমাদের আমলকে বাঁচানো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক নসিব করুন মাদিন দর্শকবৃন্দ আমরা যেই আয়াতে করিমার উপর আমরা আজকের আলোচনা আপনাদের খিদমতো উপস্থাপন করেছি রিয়া তো রিয়াকারের জন্যে অনেক বড় আফসোস থাকবে রসুল পাকসাল্লাহ আলাহ আলুসাল্লামের হাদিসে পাক একটি শ্রমণ করে আমরা ইনশাল্লাহ আজকের অনুষ্ঠান আজকের পর্ব এখানে শেষ করছি এই হজুর পাকসাল্লাহ তল আলীবলি সাল্লাম ইশাদ করেন কেয়ামতের দিন কিছু লোককে জান্নাতে নিয়ে যাওয়ার আদেশ হবে এমন কি যখন তারা জান্নাতের কাছাকাছি পৌঁছে এর সুগন্ধ শুকবে সুগন্ধ পাবে ঘ্রাণ নিবে আর এর প্রাসাদ সমূহ এবং জান্নাত বাসীদের জন্যে আল্লাহ আল্লাহ পাকের প্রস্তুতকৃত নেয়ামতরা যে দেখে নিবে তখন ডাক আসবে এদের ফিরিয়ে দাও কেননা তাদের জান্নাতে কোনো অংশ নাই হাই 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 বলেন জান্নাত দেখছি জান্নাতে জান্নাতিদের নেয়ামত কি এটাও দেখছি জান্নাতের ঘ্রাণও পাচ্ছি সুঘ্রাণ এমন ঘ্রাণ না দুনিয়াতে আছে না কোথাও আছে এটা শুধুমাত্র জান্নাতিদের জন্য আল্লাহ তালা জান্নাত থেকে দান করবেন ইসলামিকারা সব দেখে নিয়েছে ঘাণো পাচ্ছে তারা এই জান্নাতে প্রবেশ করবে এই সময় বলা হবে যে তাদেরকে ফিরিয়ে দাও তাদের জন্য জান্নাতে কোনো অংশ নাই আফসোস সেদিন কেমন হবে সেদিন অবস্থা কেমন হবে যখন তারা তাদের আমলের ইত্যাদি হাদিস বাঘ অনেক লম্বা সব শেষে তাদেরকে বলা হবে যে হে হতভাগারা আল্লাহ তালা ইরশাদ হবে হে হতভাগারা আমি ইচ্ছা করেই তোমাদের সাথে এরূপ করেছি কেন তোমরা যখন একাকী অবস্থান করার সময় তো আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতে এবং যখন মানুষের সামনে থাকতে তখন আমার দরবারে খুবই নতজানু হয়ে উপস্থিত হতে অর্থাৎ একাকি তখন গুনাহ করছে 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 ব্যাস শয়তানের সঙ্গী আর যখন মানুষের সামনে তখন খুব ইবাদত গুজার তাছাড়া মানুষকে দেখানোর জন্য আমল করতে আর তোমাদের অন্তরে আমার ব্যাপারে সম্পূর্ণ চিত্র হতো মানুষকে ভালোবাসতে এবং আমাকে ভালোবাসতে না মানুষকে সম্মান করতে আর আমাকে সম্মান করতে না মানুষের জন্য আমল ছেড়ে দিতে কিন্তু মানুষের জন্য আমল ছেড়ে দিতে কিন্তু আমার জন্যে মন্দ কাজ ত্যাগ করতে না আজ আমি তোমাদেরকে আমার স্বভাব থেকে বঞ্চিত করার পাশাপাশি আমার শাস্তির মজাও তোমাদেরকে আশ্বাদ করাবো তোমাদের উপভোগ করাবো এই হাই হাই হাদিসে বা মধ্যে আরও আছে রসর্বাকসাল্লাশাত করেছেন আল্লাহ পাক কোনো প্রসিদ্ধিকামী রিয়াকার ও খেলাধুলায় লিপ্ত ব্যক্তির কোনো আমল কবুল করেন না এভাবে আরও ইরশাদ হয়েছে আল মজামুল কবিরের মধ্যে রয়েছে রসুল বাকস্লিশ ইসাদ করেন নিশ্চয় জাহান নামের একটা উপত্যকা রয়েছে যা থেকে জাহান্নাম প্রতিদিন চারশতবার আশ্রয় প্রার্থনা করে স্বয়ং জাহান্নাম ওই উপত্যকা থেকে আল্লাহ তালা দরবার আশ্রয় প্রার্থনা করে আল্লাহ পাক এই উপত্যকাটি উম্মতে মোহাম্মদ সাল্লাল্লাহু তল আলী সাল্লামের রিয়াকারের জন্য তৈরি করেছেন যারা কোরআনে পাকের হাফিজ আল্লাহ তালা ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে সদকাকারী আল্লাহ পাকের ঘরের হাজি ও আল্লাহর পথে বের হওয়ার হবে যারা এই কাজ করেছে হাফিজে কোরআন হয়েছে সৎকা দিয়েছে আল্লাহ তালার ঘরের তাওয়াফ করে হাজি হয়েছে এবং আল্লাহ তালার পথে যুদ্ধ করেছে সফর করেছে কিন্তু এটা কেন করেছে দুনিয়াকে রাজি করার জন্য। দুনিয়াকে দেখানোর জন্য। দুনিয়া থেকে বাহব পাওয়ার জন্য যারা এমন করেছে যে তাদেরকে ওই উপত্যকায় জাহান্নামের ওই স্থানে রাখা হবে যেই স্থান থেকে পরিত্রাণ লাভের জন্যে আশ্রয় প্রার্থনা করে জাহান্নাম দৈনিক আল্লাহ পর আল্লাহ তালে ফরিয়াদ করা ভাই কেমন হবে কেমন আগুন হবে সেটা কেমন দুর্গন্ধময় জায়গা হবে সেটা আল্লাহ তাল দরবার আমাদের আশ্রয় প্রার্থনা করা দরকার যে আল্লাহ জাহান্নাম থেকে নাম দেখা থেকে জাহান নামের দুর্গন্ধ থেকে আল্লাহ আমাদেরকে আমাদের শরীরকে তুমি হেফাজত করো আল্লাহ তালা দরবারে দোয়া করা দরকার শেষে একটি হাদিসে পাক যেটা বোখারি ও মুসলিম শরীরের মধ্যে রয়েছে এই যা শুনেছে তার সমর্থনে হাদিসে পাক আনজুনদুবিনবী সাল আলমসালামিবিহি হজরতে জুনদু প্রদী আল্লাহআল থেকে হচ্ছে তিনি বর্ণনা করেন হুজুর পাশাদ করেছেন যে কোনো আমল শুনানোর জন্যে করবে মানুষকে শোনানোর জন্য করবে আল্লাহ তার সাথে শুনানোর আচরণ করবে আর যে ব্যক্তি কোনো আমল মানুষকে দেখানোর জন্য করবে আল্লাহ তালাও তার সাথে এরকম দেখানোর আচরণ করবে যেমন একটু আগে হাদিসে বাকের মধ্যে আমরা শুনে নিয়েছি যে তারা জান্নাতের কাছাকাছি চলে যাবে জান্নাত দেখে নিবে এই মাত্র প্রবেশ করবে কিন্তু ডাক দেওয়া হবে তাদেরকে ফিরিয়ে দাও জান্নাত তাদের কোনো অংশ নয় তাদেরকে জাহান নামে পৌঁছে দাও তখন তারা আফসোস করে বলবে আল্লাহ কেন এটা দেখিয়েছ কেন এরকম আমাদের ওই দেখানোর ভাব আল্লাহ তাও তাদেরকে এই দেখানোর আচরণ করবেন তোমরা দুনিয়াতে যেমন আমল করতে বলতে আমরা আল্লাহর জন্য করছি কিন্তু মানুষ থেকে বাহবা পাওয়ার জন্যে হাফেজ কোরআন কোরআন শোনাতে কোরআন পড়তে মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য টাকার জন্য বা অন্যান্য উদ্দেশ্যে হাজি হবার জন্যে একা আবার বারবার হজ করতে বা হজ করে এটা মানুষকে বলে বেড়াতে আমি এতবার হজ করেছি আলহামদুলিল্লাহ অমুকবার হজে গিয়েছি এটা এনেছি এটা ওই এততম হজের তবরুক আপনার খিদমতে পেশ করছি এই জমজমের পানি আমার চতুর্থ নম্বরে হজের জমজমের পানি এভাবে এভাবে মানুষ তাদের আমলকে নষ্ট করে দেয় আল্লাহর রাস্তায় সফর করছে হ্যাঁ বলছে আমি আল্লাহর রাস্তায় সফর করছি দিনের জন্য আমি সফর করছি খিদমত করছি কিন্তু অন্তর হয়তো অন্য কিছু উদ্দেশ্য থাকে দুনিয়াকে রাজি করার জন্যে আল্লাহ তালাকে রাজি করার জন্য। না তাই তাদের সাধক কেমন ওই রকম দেখানোর ভাব আচরণ করা হবে তাদের সাথে যে জান্নাত দেখিও তাদেরকে জান্নাত থেকে ফেরানো হবে জান্নাতের সুঘ্রাণ লাভ করেও তারা স্থায়ীভাবে জান্নাত থেকে তারা ফিরে আসবে তারা তাদেরকে জাহান্নামের ওই স্থানে উপত্যকায় নিমজ্জিত করা হবে যেখান থেকে স্বয়ং জাহান্নাম দৈনিক পর আল্লাহ তালা দরবারে আশ্রয় প্রার্থনা করেন আল্লাহ তালা আমাদেরকে রিয়া নামক এই অন্তরের ব্যাধি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজ করুক আমাদের আমলকে ঠিক রাখার আল্লাহ তালা আমাদেরকে টফিক নাসীব করুন অল্প আমল করে ফরস ওয়াজিব এগুলো ঠিক রেখে আমরা ছোটোখাটো আমল আরও বাড়ানোর চেষ্টা করি এটা আমার আল্লাহ তালাকে রাজি করার জন্য। আমি কেন বলে বেড়াবো আমি এই আমল করছি তাই অন্তরে ভাব আসাটা গুনা না ভাবকে অন্তরের মধ্যে স্থান দেওয়াটা গুনা এটাকে জমিয়ে ফেলা গুনা আল্লাহ তালা আমাদেরকে এই রিয়া নামক অন্তরের ব্যাধি থেকে আল্লাহ আমাদের আশ্রয় দান করুন আমাদের পরিচণ দান করুন আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ আরেকটি পুরাণে পাকের করিমা নিয়ে আসবো যেখানে আল্লাহ তালা ইরশাদ করেছেন ইয়া আই হল্লা দিন আহমানু হে ইমানদারগণ আমরা মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কি ইরশাদ করেছেন এই হুকুম শোনার আহ্বান জানিয়ে পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজ এ পর্যন্তই সল্লু আনুল হাবিব সাল্লাহ তলা আলা মুহাম্মদ সল্লাহ তলা আলি হা আলি হোসেন